আরে তুমি এখানে? তার মানে তুমি একজন ডেলিভারি বয়? ও মাই গড, কতদিন পরে দেখা তোমার সাথে। আসলে কি জানো, আমি এটাই তোমার থেকে আশা করেছিলাম যে তুমি একটা ছোটখাটো চাকরি করবে। মনে আছে তোমার, তুমি একসময় কত বড় বড় কথা বলতে? তোমার একটা রেস্টুরেন্ট থাকবে, তুমি অনেক টাকা ইনকাম করবে, নিজে বসে খাবে, আমাকেও বসিয়ে খাওয়াবে। আসলে না, বলার সময় অনেক কথা বলা যায়, কিন্তু সেটা বাস্তবে করে দেখানোটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। আমি যদি তখন তোমার কথা বিশ্বাস করে তোমার সাথে থেকে যেতাম, তাহলে আজকে আমারও তোমার মতো অবস্থা হতো। যাই হোক, আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমরা দুজন 2 বছর ধরে বিয়ের প্ল্যানিং করছি, আর করেও নিব তাড়াতাড়ি। যার বেতন মাসে 70,000 টাকা। তোমার বেতন কত হবে? 15-20,000 টাকা। আমার কি মনে হয় জানো, তুমি একসাথে কখনো 50,000 টাকা চোখেও দেখো নাই। যাই হোক, তোমাকে ছেড়ে আমি ভালোই করেছি। আচ্ছা, আমার অর্ডারটা দাও। আর শোনো, আমার কাছে না ভাঙতি টাকা নেই, থাকলে তোমাকে টিপস দিয়েই আমি বিদায় করতাম। আর স্যার, অনেকক্ষণ ধরে ফোন এসেছিল, তাই ভাবলাম নিয়ে আসি। স্যার, আপনার জন্য গাড়ি অপেক্ষা করছে, চলো। এই ছেলে, তুমি এই ডেলিভারি বয়কে স্যার ডাকছো কেন? উনি আমাদের রেস্টুরেন্টের মালিক, উনি তো আমাদের স্যারই। স্যার চলুন। মালিক মানে? জি হ্যাঁ, তুমি যে রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছো সেই রেস্টুরেন্টটা আমার, আর এইরকম রেস্টুরেন্ট আরও 2টা আছে আমার। আরে এটা তো রিয়ার বাসার অ্যাড্রেস। আচ্ছা, এই পার্সেলটা কি এই অ্যাড্রেসে যাবে? আচ্ছা, তুমি এক কাজ করো, এই অ্যাড্রেসে তোমার যেতে হবে না, এটা আমি গিয়ে ডেলিভারি করে দিয়ে আসছি। আচ্ছা, এত কথা বলে লাভ নেই, তুমি একটা কাজ করো, তোমার টি শার্টটা আমাকে দাও, চলো। এই খাবারের অর্ডারে যখন আমি দেখলাম তোমার বাসার অ্যাড্রেস, তখন না নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তোমাকে দেখার ভীষণ ইচ্ছা হচ্ছিল, তাই নিজেই চলে আসলাম, কিন্তু এসে আবার আমার মনটা ভেঙে গেল। ও হ্যাঁ, আর কি যেন বলেছিলে, তোমার বয়ফ্রেন্ড মাসে 70,000 টাকা স্যালারি পায়। আরে আমি তো মাসে না চাইলেও 15-20 লক্ষ টাকা আমার ইনকাম হয়, আর তাতেই না আমি অনেক খুশি। ও আরও একটা কথা বলেছিলে, তুমি আমাকে টিপস দিবে, তাই না? আরে টিপস তো আমি তোমাকে দিলাম, এই খাবারটা, আর এই খাবারটা হলো তোমার সেই টিপস। তুমি এই খাবারটা টিপস মনে করে খেয়ো। 70,000 টাকার জন্য আমাকে ভুলে গিয়েছো, ভালো থেকো।